ইলি হলেন আমাদের এই ট্রেনের এখন লোকো পাইলট, যার আর ডান দিকে হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে দুমকা স্টেশনে নেতা নেত্রী আর মন্ত্রীরা এসে এখানে তাদেরকে মালা পরাচ্ছেন। আমার নাম সঞ্জয় রাকেশ সিং। আসেন মডার্ন একদম লোকো পাইলট একটা ডেস্কের মধ্যে, যেমন আমরা আলাদা এখানে দেখি। স্যার আপনার নাম? স্যার আপনার নাম? সন্তোষ। স্যার হে ট্রেন ম্যানেজার, প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক দেখছেন, স্থানীয় লোকেরা মানে একেবারে কিলবিল করছে যে লোকেরা। আমাদেরকে এখানে ফ্রাইড রাইস আর তার সাথে এখানে পনির। গুড মর্নিং সবাইকে। আজ 15/9/24 আজ ভাগলপুর থেকে নতুন বন্ধে ভারতের সূচনা হতে চলেছে। আজ টোটাল যে 140টা ট্রেন অপারেট হতো ভাগলপুর থেকে, তার সাথে একটি ট্রেন আরও জুড়ে যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস, যেটি ইন্ডিয়ার গর্বের ট্রেন। সেটি আজকে ভাগলপুর থেকে ইনগ্রেশন জার্নি হতে চলেছে 15 তারিখে ভাগলপুর থেকে সকাল 11টায়, আর হাওড়া পৌঁছবে রাত্রির 8টায়। আমি আজকে ইনগ্রেশন জার্নি আপনাদেরকে ফুল দেখাবো। এই হচ্ছে আমার পাস, এই ডিটেলস জার্নি আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখবেন আপনারা সবাই, আমার চ্যানেলটার সাথে সাথে থাকুন। ডিটেলসে দেখাবো ইনগ্রেশন জার্নি, তার সাথে সমস্ত ডিটেলস এই বন্ধ হতে। চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। গুড মর্নিং আমার সমস্ত দর্শক বন্ধুদের। আজ 15/9/2024 আজকে আমি এসেছি ভাগলপুর জংশনে। ভাগলপুর জংশনে আজকে আমি এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন চকচকে নতুন কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ভাগলপুরের মধ্যে শুক্রবার বাদে টোটাল সপ্তাহে 6 দিন চলবে। আজকে তার উদ্বোধনী দিন, অর্থাৎ আজকে ইনগ্রেশন ডে। আজকে ইনগ্রেশন ডের ফুল কভার আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো, কীভাবে আমি পাস পেয়েছি, পাস কীরকম দেখতে হয়, ট্রেনের ভিতর ইন্টেরিয়র সমস্ত ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন, নো স্কিপ, একদমই নয়। ট্রেনটি মঙ্গলবার 17/9/2024 তারিখ থেকে চলবে। সকাল 7:45 হাওড়া থেকে ছাড়বে, দুপুর 2:05 ভাগলপুর জংশনে এসে পৌঁছে যাবে। সকালবেলা যখন হাওড়া থেকে ট্রেনটি ভাগলপুরে আসবে, তখন ট্রেন নাম্বার থাকবে 22309। সপ্তাহে 6 দিন চলবে শুক্রবার বাদে, আর সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। যখন ট্রেনটি ফেরত যাবে তখন ভাগলপুর জংশন থেকে ছাড়বে 3:20 আর পৌঁছবে হাওড়াতে 9:20। যাওয়ার সময় অর্থাৎ ভাগলপুর থেকে যখন হাওড়া ফেরত যাবে তখন সময় লাগবে 6 ঘন্টা, ট্রেন নাম্বার থাকবে 22310। আজ যেহেতু ইনগ্রেশন ডে, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী দিন, তাই জন্য আজকে ট্রেন নাম্বার হলো 02310। চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, ট্রেনের ইন্টেরিয়র দেখানো এবার আমি স্টার্ট করব। এক্সিকিউটিভ কার দেখাবো, ডিটেলসে 8 কোচের এই বন্দে ভারতে ফুল কভারেজ হাওড়া পর্যন্ত দিতে চলেছে। চলুন ভিডিওটি স্টার্ট করি। ভাগলপুর জংশন থেকে আমরা এখন পাস নিয়ে আমরা এখন জার্নি করতে যাচ্ছি, একটু পরেই আমাদের ট্রেন ছাড়বে। এখন বাজে 9:30 আর আমাদের ট্রেনের শিডিউল হচ্ছে 11টায়। 11টায় আমাদের ট্রেন ভাগলপুর জংশন থেকে ছাড়বে। আমরা এবার প্রবেশ করছি এক্সিকিউটিভ ক্লাসে। আপনাদেরকে ফার্স্টে এখানে একটা পুশ বাটন পুশ করুন, ডোর ওপেন হয়ে যাবে আরামসে। এখানে আপনাদের 2x2 সিটিং আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা রিক্লাইন অনেকটা আপনারা ইজিলি পাবেন, খুলে গেল।
এখানে কিলোমিটার দেখাবে কত শো করবে, আর এখানে বিগ ডিসপ্লে দেখতেই পাচ্ছেন, ডিটেলস ইনফরমেশান আপনাদেরকে দেখাবে। অটোমেটিক ডোর ক্লোজ হয়ে গেল E1। এই বন্দে ভারতে একটাই মাত্র এক্সিকিউটিভ কোচ, সেটাও আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আপনারা কী কী পাবেন দেখুন, নিচে হচ্ছে বটল হোল্ডার, এখানে বটল হোল্ডার পেয়ে যাবেন, এখানে চার্জিং সকেট, আপনারা টাইপ সি অ্যান্ড USB সমস্ত চার্জার আপনারা পেয়ে যাবেন, বিগ উইন্ডো, আর এখান থেকে আপনারা আরামসে কাটেন, এখান থেকে বন্ধ করুন বা এখান থেকে উপরে তুলুন, টাচ সেন্সিটিভ লাইট, রিডিং লাইট। আমি এখন বসে আছি এক্সিকিউটিভ ক্লাসে, আমার সাথে আছে রিক, আমরা হচ্ছি আমাদের একই গ্রুপের, এ হচ্ছে অ্যাডমিন আর আমি হচ্ছে মেম্বার, আমরা সব আজকে একসাথে এসেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি এখন এক্সিকিউটিভ ক্লাসের সমস্ত ডিটেলস। সামনে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ক্লাসের চেয়ার, এখানে ম্যাগাজিন হোল্ডার আছে, আপনারা এখানে ম্যাগাজিন রাখতে পারবেন, এখানে রেক লাইন, এখানে আপনারা পা রাখুন। লম্বা ডিস্টেন্সে আপনারা যদি জার্নি করতে চান, এক্সিকিউটিভ ক্লাস আপনাদের জন্য বেস্ট অপশন। এখানে হ্যান্ডেল পাবেন, যারা ফিজিক্যালি অ্যাবেলড তাদের জন্য এখানে ব্রেল অক্ষরে নাম্বারগুলি লেখা রয়েছে সিটের ওপরে। এরপর এখানে আপনারা যদি রেকলাইন করতে চান, এবার আপনারা যদি লম্বা ডিস্টেন্সে জার্নি করতে চান তাহলে আপনারা সিটটাকে রেকলাইন করতে পারেন। কীভাবে রেকলাইন করতে হয় দেখিয়ে দিচ্ছি, এই সাইডে যে পুশ বাটনটা আছে, এই স্টিলের পুশ বাটনটা, এই পুশ বাটনে প্রেস করবেন, আপনি এইরকমভাবে একদম পুরো হেলান দিয়ে, মানে এত বড় লেগ স্পেস, আপনারা আরামসে কমফোর্টেবলি জানলার ভিউ দেখতে দেখতে আনন্দ করতে করতে বন্ধে ভারতে করে লম্বা ডিস্টেন্সে সফর করতে পারেন একসাথে। এখান থেকে সিট ট্রলি ট্রে, এখান থেকে আপনারা এগুলো ট্রলি ট্রে, আর হ্যাঁ এখানে কিন্তু চেয়ার আপনি 180 ডিগ্রি ঘুরিয়ে সামনাসামনিও, যদি ধরুন আপনাদের ফ্যামিলি চারজন আছে তো 2x2 সামনাসামনি করে আপনারা একে অপরের মুখ দেখাদেখি করে আনন্দ করতে করতে গল্প করতে করতে আপনারা লম্বা ডিস্টেন্সে জার্নি আরামসে করতে পারেন। ধরুন এরকম ঘুরিয়ে নিয়েছে, কীরকমভাবে ঘোরাবেন? তো ঘোরাতে গেলে আপনাদেরকে এইখানে যে পাদানিটা আছে এখানে আপনি জাস্ট এখানে পুশ করবে, করে এখান থেকে ঘুরিয়ে আপনারা সামনাসামনি এখান থেকে করে নিতে পারবেন সিট। তাহলে আপনাদেরকে ইসি দেখালাম, এবার আপনাদেরকে সিসি দেখাচ্ছি। সিসিতে কিন্তু আপনারা মুখোমুখি সামনাসামনি জাস্ট চেয়ারগুলোকে ঘোরাতে পারবেন না, চেয়ারগুলো একটু ওয়াইড কম, ব্যাস এইটুকু তফাৎ, এইটুকু, ওইগুলো একটু ওয়াইডার ছিল, এগুলো একটু ওয়াইড, তুলনামূলকভাবে একটু কম, কুশন একই, সমস্ত কিছু একই। এখানেও আপনারা রেকলাইন করতে পারেন, এই সেম সুইচ টিপে এখান থেকে আপনারা পুশ বাটন এখান থেকে প্রেস করবেন, হ্যান্ডে প্রেস করে আপনারা এরকম হেলান দিয়ে এটাকে জাস্ট ম্যানুয়ালি হেলান দিয়ে। এখানে শুধু একটাই ডিফারেন্স, আরও একটা ডিফারেন্স আপনাদেরকে দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে এখানে যদি পুশ বাটনটা প্রেস করি ইসিতে কী হলো, এক্সিকিউটিভে কী হলো, অটোমেটিক চেয়ারটা পিছনে সরে গেল, কিন্তু এখানে সরবে না, এখানে আপনাদের ম্যানুয়ালি হাত দিয়ে হেলান দিয়ে আপনাদেরকে সরাতে হবে পুশ বাটনটা ঠিক হবে। এইবার বার্তাটি একই, এখানে প্রেস করলে তখন উঠে উঠে আসে, কিন্তু এতটাও কম না যে আপনারা কমফোর্টেবলি জার্নি করতে পারবেন না লং ডিস্টেন্সে। এখানে আপনারা টি টেবিল পেয়ে যাচ্ছেন, ওখানে টি টেবিলটা যেমন সাইড থেকে আসছে, এখানে টি টেবিলটা সামনে, এখানে জাস্ট টি টেবিলটা সামনে, অ্যাজ ওয়েল অ্যাজ শতাব্দীর কোচে যেমন টি টেবিল থাকে সেরকম। এখানে ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন, বোতল র‍্যাক পেয়ে যাচ্ছেন, আর চার্জিং সকেট আপনি এখানে নিচে এখানে পেয়ে যাবেন, টাইপ সি অ্যান্ড টাইপ এ সব কিছু এখানে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, আর ওয়াইড উইন্ডো তো এখানে পাচ্ছেন, জাস্ট সিটের ডিফারেন্স এইটুকু। আচ্ছা, সিসি অর্থাৎ চেয়ার কারের ভাড়া হচ্ছে 1295 হাওড়া থেকে ভাগলপুর, আর এক্সিকিউটিভ কারের ভাড়া হচ্ছে 2195 টাকা, 2195 হাওড়া থেকে ভাগলপুরের ভাড়া, আর ভাগলপুর থেকে চেয়ার কারের ভাড়া হচ্ছে 1195, আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 2195, তাই ডিফারেন্স কিন্তু অনেক, প্রায় 1100 টাকা, 1000 টাকার বেশি। আর চেয়ারে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই, একটু আধটু সুবিধার ডিফারেন্স আছে, তো আপনারা ভাড়া বেশি দিতে চাইলে অফকোর্স চেয়ার কার নয়, এক্সিকিউটিভ আপনাদের জন্য শ্রেষ্ঠ। আর যদি বন্দে ভারতে মজা নিতে চান কম পয়সাতে তাহলে চেয়ার কার আপনাদের জন্য বেস্ট অপশন। সামনে এটা হচ্ছে বিশাল বড় ক্যাব, আমরা এটা ট্রেন ম্যানেজার ক্যাবে এসি, পুরো নিট অ্যান্ড ক্লিন, সুইচ অপারেটেড, মডার্ন এসি ক্যাব উইথ LED লাইট অ্যান্ড CCTV ফিটেড। এই ক্যাবটা দুর্দান্ত বানানো হয়েছে স্পেশালি বন্দে ভারতের জন্য, সামনে স্পিডোমিটার অ্যান্ড ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যা ড্রাইভার আর লোকো পাইলটকে খুবই হেল্প করে ট্রেন ম্যানেজারকে।
স্যার আপনার নাম? স্যার আপনার নাম? সন্তোষ কুমার স্যার। হে লোক, আজ ট্রেন ম্যানেজার স্যার। আপনি কেসা মহসুস হো রা? আপনার মতো পহলা বন্দে ভারত মে? ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোচ, সেখানে লোকো পাইলট কোচ, সেই জন্য এখানে এত বড় স্পেস আছে। লোকো পাইলট কেবিনেই দিব্যাংজন, অর্থাৎ যারা স্পেশালি অ্যাবেল বা হ্যান্ডিক্যাপ লোকেরা স্ট্রেচার বা হুইল চেয়ারে করে ট্রাভেল করতে পারেন। আর এখানে ওই জন্য একটু সিট কম থাকে, যেহেতু ফার্স্ট ট্রেলার কোচ এটা। সামনে লোকো পাইলট কেবিন, এই সাইডে বিশাল বড় বাথরুম, যাতে হুইল চেয়ারে করে কোনো অসুস্থ পেশেন্ট আসলেও তা সেই হুইল চেয়ার নিয়ে বাথরুমে প্রবেশ করতে পারে তিনি। এই বাথরুমের দরজাটি সম্পূর্ণ সুইচ অপারেটেড, সুইচ প্রেস করলাম আর বাথরুমের দরজাটি খুলে গেল। আর খোলার পরেই দেখতে পেলাম একটা বিশাল বড় মিরর সামনে, আর এই বাথরুমটা সত্যি বিশাল বড় করে বানানো হয়েছে। সামনে একটা বিশাল বড় বেসিন আর প্যান ওয়েস্টার্নটা স্টাইল, এর পাশে একটা রডও আছে যাতে অসুস্থ পেশেন্টরা এটা ধরে বসতে পারবেন, আর ওপরে টাওয়েল হ্যাঙ্গার, পাশে একটা বিশাল বড় রডও আছে। আর এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, যেখানে আপনারা ওয়াশের পরে হ্যান্ড ওয়াশের দিয়ে হাত ধোয়ার পরে আপনারা হাত পরিষ্কার করে নিতে পারবেন গরম হাওয়াতে। আর এই সাইডে হ্যান্ড ওয়াশার আছে, আর ওপরে রুম ফ্রেশনারও রয়েছে। বারে বারে এখানে রুম ফ্রেশনার স্প্রেও করে যাচ্ছিলো পুরো ট্রেনটাতে এখানকার লোকেরা। আর এই সাইডে একটা এই বিশেষ ব্যবস্থাটি করা হয়েছে, যাতে কোনো বা কারো কোনো মায়ের যদি ছোটো বাচ্চা থাকে তাহলে এটা নামিয়ে তাকে আর বসিয়ে রাখতে পারবেন সেই মা। এবার আমি যাচ্ছি একদম সামনে যেখান থেকে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে, আর আমাদের বন্দে ভারতের সামনে থেকে আপনাদেরকে দেখাতে চলেছি। এখানে পুলিশে পুলিশ সয়রাব হয়ে গেছে, প্রচুর সোশ্যাল মিডিয়া স্টাফ এখানে ভর্তি, মিডিয়া স্টাফরা ভর্তি, স্কুলের ছেলেমেয়েরাও আসছে। এখানকার স্কুলের ছেলেমেয়েরা এই বন্দে ভারতে ট্রাভেলও করবে একটু পরে আমাদের সাথেই। আর একটু পরেই আমাদের এমওএস রবনীত সিং বিট্টুজি আসছেন, সাথে ডিআরএম জিএমও থাকবেন এখানে ইনগ্রেশন প্রোগ্রামে। আমাদের বন্দে ভারতকে মালা দিয়ে পুরো নতুন বইয়ের মতো সাজানো হয়েছে, স্যাফরন কালারে এই বন্দে ভারতটা সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করুন আর নিচে একটা ভালো রিভিউ দিন। আর বাঁদিকেই মঞ্চ ঘাটানো হয়েছে, যেখান থেকে এমওএস এবং জিএম ডিআরএম বড় বড় অফিসাররা গ্রিন ফ্ল্যাগ নাড়িয়ে এই বন্দে ভারতকে শুভযাত্রাতে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের এমএস রবনীত সিং চলে এসছেন, আর তার প্রচুর লম্বা পুলিশ বাহিনী, তার সিকিউরিটি অফিসাররাও আসছেন, আর পিছনে আরপিএফ জওয়ানরা প্রচুর আসছেন, কারণ ডিআরএমও এসছেন এবং জিএমও আসছেন ফ্ল্যাগ আপ করতে। প্রচুর ভিড়ে ভিড় এই মুহূর্তে এখানে। এইদিকে এখন ইনগ্রেশন প্রোগ্রাম স্টার্ট হবে একটু পরে, আর আমরা এখন যাব কোচের দিকে। এখন বাজে 11:05, 5 মিনিট লেটে আজকে বন্দে ভারত ইনগ্রেশন জোরে। জাস্ট দেখুন ভেতরে উত্তেজনা দেখুন, আর 5 মিনিট লেট আজকে বন্দে ভারত ইনগ্রেশন। স্লোলি আমাদের বন্দে ভারত আজকে ভাগলপুর স্টেশন ছাড়লো, আর ভাগলপুর স্টেশন থেকে আমাদের বন্দে ভারত ছনম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে চলেছে। পরিসর আপনি দেখ লিজিয়ে ভাগলপুর কি জনতা আপ বন্দে ভারত ট্রেন কো আপনি বাই বাই কা জো সে বোল দে রহে হ্যায়, সবি লোগ কাফি উৎসাহিত হ্যায়। ওয়হাঁ পে খড়া গোদাম মে আজ ভারতীয় জনতা পার্টি ভাজপা ভাগলপুর কি ওর সে নরেন্দ্র ভাই মোদী জি এবং রেল মন্ত্রী অশ্বনী ভাই বৈষ্ণব জি কো বহুত বহুত ধন্যবাদ, আপনি ভাগলপুর সে আমরা কে লিয়ে বন্দে ভারত ট্রেন দিয়া। হ্যাঁ বল কি আজ কত লোকের এক্সাইটমেন্ট দেখুন, একটা বন্দে ভারত দেখার জন্য ভাগলপুর বাসীর এক্সাইটমেন্ট জাস্ট দেখুন। তো এক্সাইটমেন্ট বন্দে ভারত, বন্দে ভারত দেখার জন্য এত এক্সাইটমেন্ট। খাবার টেবিল, খাবার টেবিলটা আমি নিচে নামালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরেই আমাদেরকে একটা করে গ্লাস, একটা জলের বোতল, একটা ট্রপিকানা এক্ষুনি দিল জাস্ট, আর একটা ওয়েট ওয়াইফ দিল, তার সাথে পাস আর ইনভিটেশন কার্ড।
দুটো তো দিয়েইছে প্রথমেই, আর আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখাতে চলেছে। এখন ট্রেনের স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। এবার বারাহাট স্টেশনে পৌঁছচ্ছি, আর এখানে দেখছেন ডিসপ্লেতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়েও দিচ্ছে যে কোন স্টেশন আছে, পরের স্টেশন কি, সমস্ত ডিটেলস ইনফরমেশন এইখানে দেওয়া থাকবে, আর এই বড়ো ডিসপ্লে বোর্ডেও দেওয়া থাকে। ট্রেন স্পিড ধীরে ধীরে এবার কমতে থাকছে। ভাগলপুর থেকে আমাদের ট্রেন ছাড়লো, আর ভাগলপুর থেকে আমাদের ট্রেন যাচ্ছে দুমকা রুটে, দুমকা হাঁসডিয়া রুটে হয়ে আমাদের ট্রেন যাবে রামপুরহাট, আর রামপুরহাট থেকে আমাদের ট্রেন বর্ধমান হয়ে হাওড়া পৌঁছবে। যেতে যেতে অসাধারণ দেখুন গ্রিনারি দৃশ্য। আমাদের ট্রেন প্রবেশ করলো বারাহাট স্টেশনে, যেখানে প্রচুর লোক আমাদের এই ট্রেনকে কভার করার জন্য অপেক্ষা করছেন। মালদা ডিভিশনের মধ্যে পড়ে এই বারাহাট। আপনার নাম কি? মোহিত কুমার। কাহাঁ সে বাপ? বাহ, কেসে লাগ রা আপকো ইস ট্রেন মিলকার? মুঝে তো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, মতলব পহলি বার হামারো ভাগলপুর সে ইতনা আচ্ছা ফ্যাসিলিটি মে সব চিজ এতো হো রহা হ্যায়, ইস দেখকার মুঝে বহুত খুশি মিলি। আর 6 ঘন্টে মে হাওড়া পৌঁছ যাওগে। হ্যাঁ, ইয়ে বাত তো অর ভি মতলব আচ্ছি বাত হ্যায় কি হাম ভাগলপুর সে, হ্যাঁ হাওড়া, হাওড়া বহুত বহুত বড়ি বাত হ্যায় কি 6 ঘন্টে মে হামে হাওড়া পৌঁছ যায় জানা পৌঁছ যা রহা। আপকো কেসে লাগ রহা হ্যায়? বড়িয়া লাগ রহা, আচ্ছা লাগ রহা। আপ ভি ভাগলপুর সে হো? এ আপকা বেটা হ্যায়? আচ্ছা ভতিজা, ক্যা নাম হ্যায় আপকা? না, আপকো ক্যাসে মহসুস হো রহা হ্যায়? বহুত বড়িয়া, ইস ট্রেন মে বহুত জ্যাদা ফ্যাসিলিটি, সব ঠিকঠাক হ্যায়। কিতনা জ্যাদা ফ্যাসিলিটি হ্যায়? এয়ারপ্লেন কে তরহ? এয়ারপ্লেন থোড়া কম তো ঠিক হ্যায়, চলতা হ্যায় ইন্ডিয়া মে এ সব কুছ চলতা হ্যায়। আচ্ছা সে জার্নি কভার করো, ঠিক হ্যায়, অল দ্য বেস্ট। দেখুন আপনাদেরকে এখানে ওয়ার্নিংও দেবে, যদি কেউ থাকেন বাইরে তো ভেতরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা এখানে দেখতে পাবে যে দরজা বন্ধ হচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়বে। বর্তমান স্টেশন বারাহাট, আর এরপর আমাদের ট্রেন ভাগলপুর থেকে হাওড়া জংশন যাবে আজকে। এখন স্টেশন বারাহাট 15:09:24, 11:47 বাজে। দু মাথাতেই আপনাদের ডিসপ্লে আছে, ও মাথাতেও একটা আর এই মাথাতেও একটা, সমস্ত ইনফরমেশান আপনারা ওই ডিসপ্লে বোর্ডে আর ওপরে ডিসপ্লে বোর্ডে, স্পিড থেকে শুরু করে এই ডিসপ্লে বোর্ডে আর এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। যদি কারোর কোনো রকম প্রবলেম হয়, ধরুন কোনো যাত্রী বাইরে রয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেছে, তখন আপনারা কী করতে পারেন, আপনারা ইমার্জেন্সি কেসে এই বাটনটা প্রেস করে আপনারা সোজা লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, তারা গাইড করলে আপনার দরজা খুলতে পারে। মেবি তো এটা আপনাদের করা উচিত যদি আপনারা ইমার্জেন্সি কেসে, ইন কেস ইমার্জেন্সি, আমি বারবার বলছি ইমার্জেন্সি, ভুল করে এটাকে মিসইউজ করবেন না, এটাকে বলছে পুশ টু টক। এই সিস্টেমটা আপনাদের বন্ধ বাড়িতে খুবই উপযোগী একটা সিস্টেম। আমাদের বন্ধ বাড়িতে এখন ফুল স্পিডে ছুটে চলেছে, গাড়িটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা কিসের জন্য আপনাদেরকে কেউ বলেনি, আপনাকে আমি বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো ট্রলি ব্যাগ থাকে, ট্রলি ব্যাগের ট্রলিটার হ্যান্ডেলটা এখানে ঢুকিয়ে দেবেন, আপনারা আপনাদের ট্রলি ব্যাগ যখন এখানে থাকবে আরামসে এখান থেকে পড়বে না, হিলবে না, সেই জন্য এই রডটা দেওয়া হয়, আর বয়স্ক লোক যাতে এখানে ধরে দাঁড়াতে পারেন গেটের সামনে, তাই জন্য এই রডটা দেওয়া হয়। প্রতিটি বন্দে ভারতের কোচের শেষে আপনারা ডাস্টবিন পেয়ে যাবেন, দয়া করে খাবার দাবার বা যাবতীয় আবর্জনা ডাস্টবিন এই ফেলবেন, ডাস্টবিন অন্য কোথাও ফেলবেন না। আর বন্দে ভারত ছাড়ার সাথে সাথেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, অটোমেটিক ডোর যেটা এখন ক্লোজ, সিসিটিভি রয়েছে এখানে, ফার্স্ট এড কিটও রয়েছে, আর এখানে এখন প্যান্ট্রিতে খাবার সাজানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। হচ্ছে বন্দে ভারতের গ্যাংওয়ে, গ্যাংওয়েটা অসাধারণ, এলইডি লাইট দেওয়া সুসজ্জিত গ্যাংওয়েটা দারুণ এনগেজ। এখানে দেখুন যদি কেউ থাকে তাহলে এনগেজ এখানে লেখা দেখাবে, আর যদি কেউ না থাকে তাহলে এখানে ভ্যাকেন্ট লেখা দেখাবে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন বাথরুম কেউ আছে না নেই। ট্রেনে রয়েছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, তাই প্লিজ, আর স্মোক ডিটেকশন সেন্সার রয়েছে, কেউ ভুল করেও টয়লেটে গিয়ে আপনারা সিগারেট বিড়ি এসব খাবেন না, ট্রেন বন্ধ হয়ে যাবে, ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, এটা মাথায় রাখবেন আপনারা। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল। এখানে লক সেমই সব কিছু, আর এই হলো মিরর।
বারাহাট স্টেশন থেকে লাইনটা ভাগ হয়ে গেল, এই লাইনটা যাচ্ছে দেওঘরের দিকে, এই সাইডে দেখা যাচ্ছে আমাদের মন্দার হিল, এই সাইডে আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দার হিল। মন্দার হিল বিখ্যাত, মন্দার হিল পাপহরণী মন্দিরের জন্য। দূরে পাহাড়ে মাথায় যে মন্দিরটি দেখতে পেলেন সেটি হলো মন্দার হিলের পাপহরণী মন্দির। মন্দার হিলে পৌঁছেছি, ট্রেনের স্পিড এই মুহূর্তে 109 কিলোমিটার পার আওয়ার। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এখানে 110 ম্যাক্স পারমিসিবল স্পিড, তাই এখানে 109 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেনটি এখন চলছে। যাত্রীরা নতুন ট্রেন পেয়ে খুবই আনন্দিত, এরা তালি বাজিয়ে নিজেদের আনন্দকে সেলিব্রেট করছে, আর তার মধ্যে কিছু রিপোর্টার ইন্টারভিউ নিচ্ছেন। থ্যাংক ইউ। বাজে এখন পুরো 12টা, আর আমাদের লাঞ্চ আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিল। কী আছে আপনাদেরকে দেখাচ্ছি, খাবার যেমন আমাদেরকে সঙ্গে সঙ্গে পুরো 12টাতে পরিবেশন করলো, আপনাদেরকে দেখালাম। আর 12টার সময় আমাদের ট্রেন এসে পৌঁছলো মন্দার হিল স্টেশনে। এটি বিহারের টুরিস্ট ডেস্টিনেশনের একটি, এই মন্দার হিল। এখানে কবিগুরু এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে ডাইরেক্ট কানেক্টিভিটি আছে হাওড়ার সাথে। আমাদেরকে এখানে ফ্রাইড রাইস আর তার সাথে এখানে পনির, এখানে একটা ভেজ সবজি, স্পাইসি আই থিঙ্ক চিলি পনির, চিলি চিকেনের মতোই সবজিটা আমাদের টেস্টে একটুখানি খেয়ে দেখলাম। আর এ সাইডে একটা ভেজ ডাল, ডালটা বেশ দারুণ, এই সাইডে একটা গোলাপজামুন আর এই সাইডে একটা গোলাপজামুন, দুটো পরোটা আর তার সাথে দই। তো এত কিছু আইটেম ইনোগ্রেশন জার্নিতে দিয়েছে, আশা করি অনেকটা এরকমই আইটেম যেদিন 17 তারিখ থেকে যেদিন চালু হবে সেদিন দিনও থাকবে। এখানেও 20 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন এগিয়ে চললো তার নেক্সট ডেস্টিনেশনের দিকে। খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল, টেস্টি ছিল, আইআরসিটিসি খাবার সত্যি খুব ভালো এখানে বন্দে ভারতে। আর প্রচুর জনগণ দাঁড়িয়ে রয়েছে তাদের প্রথম সেলফি ট্রেনের সাথে তোলার জন্য, ইনোগ্রেশনের দিনে নিজেদেরকে একটু সাক্ষী করে রাখতে এই ট্রেনটির সাথে। আর টাটা মন্দার হিল, আবার দেখা হবে, বাই বাই। মন্দার হিল ছাড়ার পরেই আমাদের চোখে আরও কিছু বিশেষ পাহাড় দেখতে পেলাম আমরা, দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছিল। আর আমাদের ট্রেন পাহাড়ের অপরূপ দৃশ্য দেখাতে দেখাতে সবুজের ক্ষেতের মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা ওয়েদারে আমাদের ট্রেন এগিয়ে চলল নেক্সট ডেস্টিনেশনের দিকে। খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন এগোচ্ছিল, যতই 110 গতি থাকুক না কেন ট্রেন যেন ভালোই স্পিডে এগোচ্ছিল। বন্দে ভারতের অ্যাক্সিলারেশন সত্যিই খুব দারুণ, অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশি। আর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সামনেই আমরা দেখতে পেলাম যেন অনেক রকম টাইপের পাহাড়, বড় বড় পাথর যেন ঝুলে রয়েছে, যেন দৈত্যের আকারে ঝুলে রয়েছে, যেন কারোর ঘাড়ে এক্ষুনি পড়তে চলেছে। বেশ আনন্দই লাগছিল। রামপুরহাট থেকে দুমকা হয়ে ভাগলপুরের রুটটা সিনিক বিউটি সত্যি খুব সুন্দর। আপনারা এই রুট দিয়ে যদি আসেন দিনের বেলাতে তাহলে আপনাদের মন সত্যি ভরে যাবে, এটুকু গ্যারান্টি অবশ্যই রইল। এই দিকে সিনারি খুবই মনোরম, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পাহাড় কেটে রেল লাইন বানানো। কেন বলছি, কারণ এই সাইডেও দেখুন পাহাড়, আর দুটো পাহাড়ের মাঝখানে আমাদের ট্রেন, আর সামনে WAG-12B যেটি ইন্ডিয়ার নয় শুধুমাত্র বিশ্বের সব থেকে পাওয়ারফুল গুডস লোকোমোটিভ। আমাদের ট্রেন এখন পৌঁছলো হাঁসটিয়া স্টেশনে, ডোর ওপেন হলো। আর আমরা হাঁসটিয়া স্টেশনে নামলাম, বাইরে থেকে অসাধারণ একটা ভিউ আসছে, কারণ এই সাইডে পাহাড়, পাহাড়ের উপর রাস্তা, আর তার মাঝে এই স্টেশনটা তৈরি হয়েছে বন্দে ভারত ভারতীয় রেল। সত্যি ভারতীয় রেলের গর্ব হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য যত ট্রেন দুমকা রুটে ভাগলপুর পর্যন্ত হাওড়া থেকে চলে মোটামুটি সমস্ত ট্রেন 8.5 থেকে 9 ঘন্টা সময় নেয়, সেখানে বন্দে ভারত সময় নিচ্ছে মাত্র
6.5 ঘন্টা হাওড়া থেকে ভাগলপুর, আর ভাগলপুর থেকে যখন হাওড়া যাবে তখন মাত্র 6 ঘন্টা সময় নেবে। আপনাদের টাইম তো বাঁচাবেই, তেমনই আরাম আরামদায়ক জার্নি যদি আপনারা করতে চান, বন্দে ভারতই আপনাদের জন্য এই রুটে সবথেকে বেস্ট ট্রেন হতে চলেছে। আজ ইনোগ্রেশন ডেতে আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম, এক্ষুনি আমি খাবার খেলাম, আর হাসদিয়া স্টেশনে আমি আমাদের ট্রেন এসে পৌঁছলো। এখানকার যত স্থানীয় লোক আছে সমস্ত লোকেদেরকে থেকে ফেসিলিটি দিচ্ছে যে আপনারা এখানে প্রবেশ করুন, ট্রেনটি দেখুন, আপনারা ট্রেনের ভেতর থেকে দেখে আসুন, ট্রেনের সিটে বসুন, কেমন ফিল হচ্ছে আপনারাও সাধারণ লোকেরা আপনারা ফিল করুন। মানে এখানকার স্থানীয় লোকেদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে, তারা ভেতরটা ঘুরে দেখে আবার তারা বেরিয়ে যাচ্ছে, সেই জন্যে এখানে এত পরিমাণে লোকেরা জড়ো হয়েছে। প্রতিটা স্টেশনে আজকে ইনোগ্রেশন ডেতে 15 থেকে 20 মিনিট প্রতিটা স্টেশনে আমাদের ট্রেন থামছে, আর আমাদের ট্রেনে লাগানো হয়েছে হাই রাইজ প্যান্টোগ্রাফ, আর তার সাথে বৃষ্টিও পড়তে শুরু করেছে অল্প অল্প। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক দেখছেন, স্থানীয় লোকেরা মানে একেবারে কিলবিল করছে, যে লোকেরা স্টেশনে এসে ট্রেনের ভিতরে ঢুকছে, তারা প্রবেশ করছে, তাদেরকে পুরো ফের নামিয়ে তারপর ট্রেন পুনরায় হাওড়ার দিকে এগোবে। আমাদের ট্রেন এখন হাসদিয়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে 1:10 বাজে। হাসদিয়া এক প্রকারের জংশন, কারণ ভাগলপুরের দিকে যদি যান হাসদিয়া থেকে তাহলে ডান দিকে একটি লাইন চলে যায়, যেটা হলো গোড্ডার লাইন। শিয়ালদা গোড্ডার মেমু প্যাসেঞ্জার ডেলি চলে। আর একটি লাইন যেটি হাওড়ার দিকে যদি আপনি হাসদিয়া থেকে যান তাহলে ডান দিকে যে লাইনটি আছে সেটি মোহনপুর জংশন হয়ে দেওঘরে পৌঁছে যায়। ইমার্জেন্সি উইন্ডো বলে এখানে একটা লাল কালারের দেখছেন, এখানে দাগ মারা আছে, এই সাইডে হ্যামার পাবে। ইনকেস বন্ধে ভারতে কোনো প্রবলেম হলে যদি আগুন লেগে যায় বা কিছু, তখন হ্যামারটা দিয়ে এটা এই কাজটা মেরে আপনারা বাইরে যেতে হবে। অন্য কোনো কাছে লাল মার নেই। আর ডান দিকের লাইনটা যাচ্ছে দেওঘর পর্যন্ত। এলএইচবি কোচ হলেও ব্রিজের উপর দিয়ে যখনই ট্রেন পাস করে তখনই ব্রিজের উপর দিয়ে খাটাং খাটাং একটি আওয়াজ হয়, কিন্তু বন্দে ভারতের উপর দিয়ে আপনারা নিজেরাও শুনলেন এক ফোঁটা আওয়াজ ভিতরে প্রবেশ করছে না। এত স্মুথ এবং আরামদায়ক জার্নি শুধুমাত্র বন্দে ভারতেই পসিবল। লাইনটা আলাদা হচ্ছে দেওঘর যাচ্ছে, এই লাইনটা তাই হাসদিয়া এক টাইপের জংশন, কিন্তু এখানে এখনও জংশন মার্ক এখনও করা হয়নি, কিন্তু আপনারা হাসদিয়া থেকে দেওঘর যেতে পারেন। সোজা এখান থেকে দেওঘর বেরিয়ে গেল লাইনটা, আর এই সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়। দেখুন হাইওয়ে, আর হাইওয়েটা ঠিক পাহাড়ের পাশ থেকে যাচ্ছে হাইওয়ে, আর আমাদের গাড়ি পাহাড়ের অলমোস্ট ওপরে চলে গেছে। দেখুন পাহাড়ের থেকে আমাদের পাহাড়ের ওপরে আমাদের গাড়ি উঠে গেছে, আর রোড অনেক নিচে, এই নিচে নদী। ওয়াও অসাধারণ। হাসদিয়া ছাড়ার পরে আমাদের ট্রেন ধীরে ধীরে পাহাড়ের মাথায় উঠে গেল। এই হাসদিয়া ঝাড়খণ্ড রাজ্যে পড়ে। আমাদের ট্রেন বিহার থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছে অনেকক্ষণ, আর ধীরে ধীরে আমাদের ট্রেন এগোচ্ছে ডুমকার দিকে। নেক্সট স্টপ আমাদের ডুমকা, পাশে নদীর পাশ থেকে হাইওয়ে যাচ্ছে, আর আমাদের ট্রেন পুরো পাহাড়ের মাথায়। কেমন লাগছে নিচে একটা অবশ্যই কমেন্ট করবেন। 100 কিলোমিটার স্পিডে এখন দৌড়চ্ছে স্টেশন ডুমকা, আর 8 কিলোমিটার পরে ডুমকা। এখন ট্রেনের স্পিড চলছে 98 কিলোমিটার পার আওয়ার। এই মুহূর্তে আমি আছি C7 কম্পার্টমেন্টে, অর্থাৎ এটা লোকো পাইলট কেবিন, আর সামনে এই হচ্ছে এই দরজাটা হচ্ছে লোকো পাইলটের কেবিনে যাওয়ার দরজা। এই সাইডে হচ্ছে এটা মিনি প্যান্ট্রি, আর এই সাইডে দুখানা এক্সট্রা নোজ আছে, অর্থাৎ বন্দে ভারতের যে নোজ থাকে যদি কোনো ইনকেস অ্যাক্সিডেন্টে নোজটা ড্যামেজ হয়, সেই জন্য ICF কোম্পানি অর্থাৎ ICF ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেখানে এক্সট্রা এক পেয়ার নোজ পাঠিয়ে দেয়। দুটো মানে এক পেয়ার, মানে একদিকে একটা সেট। এখন আমি আছি এই মুহূর্তে লোকো পাইলট কেবিনে, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের কেবিন। ইলি হলেন আমাদের এই ট্রেনের এখন লোকো পাইলট, যার আর ডান দিকে হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে ডুমকা স্টেশনে নেতা নেত্রী আর মন্ত্রীরা এসে এখানে তাদেরকে মালা পরাচ্ছেন আর তাদেরকে সম্বোধনা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। সামনে এটি হলো ফুলি কেবিন, ডিজিটাল প্যানেল আর ইলেকট্রনিক্স কেবিন, প্রচুর সুইচ, আর এখানে সিম্পল ওয়েতে বানানো হয়েছে কেবিনটি, যাতে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড ট্রেন ম্যানেজারের অপারেট করতে সুবিধা হয়,
এই কেবিনটিতে অন্যান্য ইঞ্জিনের মতো নয় এই বন্দে ভারত এক্সপ্রেসের লোকো পাইলট কেবিন। আর সামনে হলো, এটি হলো স্পিডোমিটার। এখানে টপ স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, বাট 180 কিলোমিটার পার আওয়ার স্পিডেই ট্রায়াল সম্ভব হয়েছিল, আর 160 কিলোমিটার পার আওয়ারেই এই ট্রেনটি পারমিসেবল স্পিড। এই মুহূর্তে আমাদের ট্রেন আছে দুমকা স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন দুমকা ছেড়ে বেরোচ্ছে তার নির্দিষ্ট সময়ে, আর আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কেবিন থেকে ভিডিও, যেখানে লোকো পাইলট সাহেব গাড়িটিকে নিয়ে এগোচ্ছেন, আর আমরা তার পেছনে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কেবিন থেকে কেমন লাগে। ট্রেনের স্পিড 98 কিলোমিটার পার আওয়ার। নেক্সট স্টপ আমাদের রামপুরহাট, 53 কিলোমিটার এখনও সময় লাগবে রামপুরহাট যেতে। এখন 52 কিলোমিটার, এখনও বাজে এখন 3:10, স্পিড হচ্ছে 98 কিলোমিটার পার আওয়ার। আমি এখন আছি এক্সিকিউটিভ কোচে, এক্সিকিউটিভ কোচে এই মুহূর্তে আমি আর রিক বসে আছি 2x2 সিটি, আর এখানে আমরা পুরো 360 ডিগ্রি ভিউ এই মুহূর্তে নিয়েছি। এইভাবে সিটটাকে ফরমেশন করে আমরা এই মুহূর্তে বসে আছি, আর এখন সামনে প্রকৃতির আনন্দ নিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা ওয়েদারে এক মনোরম, এক রোম্যান্টিক ওয়েদার রয়েছে। তার মধ্যে বন্দে ভারতের স্পিড 98 কিলোমিটার 100 কিলোমিটার পার আওয়ারে চলছে। নেক্সট স্টপ রামপুরহাট জংশন, যেটা আসতে অলমোস্ট এখনও 50 কিলোমিটার কম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, নিচে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, তবেই তো আপনার বুঝবো যে আমাকে একটু সাপোর্ট করছেন আপনারা। এটুকু তো করতেই পারেন আপনারা, তাই না? বৃষ্টি ভেজা ওয়েদার, যতক্ষণ না রামপুরহাট আসছে ততক্ষণ এই সিঙ্গেল লাইন সেকশন এখনও থামছে না, মানে এটা পুরোটাই সিঙ্গেল লাইন সেকশন ভাগলপুর টু রামপুরহাট। এখানে 100 কিলোমিটার স্পিডে ট্রেন ছুটছে, এটা হচ্ছে E1। যেহেতু এটা 8 কোচের বন্দে ভারত, তাই জন্য এক্সিকিউটিভ ক্লাস সের একটাই কোচই বর্তমান E1। E2 এখানে পাবেন না, E2 হচ্ছে যেটা 16 কোচের বন্দে ভারত, তাতে এক্সিকিউটিভের 2 কোচ থাকে। হ্যাঁ, যেমন ধর ভাগলপুর ছিল বিহারে, তারপর এদিকে ঝাড়খণ্ডে, তারপর আবার আমরা পর্বত দেখে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল, সবকিছু দেখে আমরা চলে এলাম এখন আমাদের বাংলায়। তো কেমন লাগছে অবশ্যই জানান। আর এখন আমরা 360 ভিউতে আমরা ভিউ দেখছি, 360 মানে মনে হচ্ছে একদম নর্থ বেঙ্গল ট্যুর করছি, নর্থ বেঙ্গল ট্যুর। ভিস্টাডোম কোচের মজা, ভিস্টাডোম কোচের মজা এই এক্সিকিউটিভ ক্লাসে পাওয়া যায়। যদি আপনারা ফ্যামিলি আসেন, এরকম দুইজন অন্তত যদি আসেন, একটা যদি এরকম এক্সিকিউটিভের পাশাপাশি দুজন পান, তো আপনারা আরামসে এইরকমভাবে দৃশ্য দেখতে দেখতে আপনারা উপভোগ করতে পারেন, আর জার্নিটাকে মনোরম বানিয়ে তুলতে পারে। মনোরম মানে ক্লাসের জন্য এতটা ভালো বোঝা যাচ্ছে না, যতটা বোঝানো যাচ্ছে আপনাদের ততটা দেখানোর চেষ্টা করছি। তো পাহাড়ের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, ওই জন্য ট্রেনের স্পিড এত বেশি রেস্ট্রিক্টেড। দেখতে পাচ্ছেন কোথায় উঠে গেছে ট্রেন, আর কোথায় নিচে জমিতে চাষ হয়েছে, আর ট্রেন আমাদের কতটা উঁচু দিয়ে এখন চলছে সেটা দেখেই বুঝতে পারছি। এখনও মোটামুটি 20 মিনিট লাগবে আর 32 কিলোমিটার যেতে রামপুরহাট পৌঁছতে। আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, বাজে এখন এই মুহূর্তে 3:35। বেশ ভালোই দিয়েছে। কী কী দিয়েছে? একটা চকো পাই, হলদিরামসের ভুজিয়া, তার সাথে উইঙ্গেলসের কেক, টমেটো কেচাপ, পার্ক, একটা অরেঞ্জ জুস, আর মনে হয় কাজু বরফি। শিবশক্তি কাজু বরফি, আর এটা ট্রপিকানা। ট্রপিকানা, ওকে।
বেশ বেশ ভালোই আয়োজন করেছে, বেশ অনেক অনেক কিছুই দিয়েছে। তো এই ছিল বন্ধ ভারত ইভিনিং স্ন্যাক্সের পরিমাণ, আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক আইটেম দিয়েছে। এটা যেহেতু ইনোগ্রেশন তাই হয়তো বেশি দিয়েছে, হয়তো বিকেল যখন ডেলি যখন গাড়ি চালু হবে রাত্রি 9:20 যেহেতু বন্দে ভারত হাওড়ায় পৌঁছবে, তো আপনারা এর পরিবর্তে আপনারা সেই সময় ডিনার পাবেন বন্দে ভারত ভাগলপুর থেকে হাওড়ায়। ইভিনিং স্ন্যাক্স ছাড়াও আমাদের এখন দিল গরম জল আর এখানে কফি, ইনস্ট্যান্ট কফি, কফিটা আপনি এখানে মেশাবেন। আর বন্ধু কফি এটা নট চা, আপনারা এখানে কফির জায়গায় চায়ের চা যদি বলেন তাহলে আপনারা এখান থেকে চাও এখান থেকে পেয়ে যাবেন। রামপুরহাট ক্রসিংয়ে ঢুকছে, এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন মালগাড়ি দাঁড়িয়ে আছে, এটা মেল লাইন রামপুরহাট থেকে সোজা মালদা যাওয়ার জন্য। আর আমাদের গাড়ি এখন ভাগলপুর থেকে রামপুরহাট লাইনে এসে নিশ্চয় এই লাইনের সাথে, এটা হচ্ছে মেল লাইন রামপুরহাটে, মেবি বন্দে ভারত দাঁড়িয়ে যাচ্ছে। আর সাইডে দেখছেন কাশফুল ফুটেছে, ভিউটা অসাধারণ লাগছে। আমাদের ট্রেন এবার রামপুরহাট স্টেশনে প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্মে। রামপুরহাট স্টেশনে আমরা নামলাম, বাট এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রামপুরহাটে, আর আমাদের ট্রেন এখন রামপুরহাটে 20 মিনিট লেটে ঢুকলো 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পেছনেই হচ্ছে এক্সিকিউটিভ কোচ, যেখানে সিটিং পজিশন 1 থেকে 52, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে সিটিং পজিশন 1 থেকে 52, আর এটা হচ্ছে নর্মাল সিসি, সিসি 1 থেকে 78। সব সিনিয়র টিটিরা আসছেন। দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, আমি এখন এখানে ওভারব্রিজের তলায় দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি হচ্ছে রামপুরহাটে আজকে। কালকে রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যখন আমি এখান থেকে ট্রেন ধরছিলাম ভাগলপুর যাওয়ার জন্য। ভাগলপুর থেকে আমাদের ট্রেন আজকে, আমরা এই পাস নিয়ে আজকে আমরা এই বন্দে ভারতে ইনোগ্রেশন করছি। রামপুরহাটে আমাদের ট্রেন 20 মিনিট লেটে এলো, আর কোনো টেকনিক্যাল কারণে সামনের মেবি কোনো ইঞ্জিন ফল্ট হয়েছিলো যেটা আমরা প্রাথমিকভাবে শুনতে পেলাম, যার কারণে আমাদের ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাট জংশনে লেটে প্রবেশ করলো। চলুন এরপর আমাদের ট্রেন রামপুরহাট ছাড়বে, নেক্সট স্টপ বোলপুর শান্তিনিকেতন, দেন আমাদের ট্রেন আজকে রাত্রির 8টায় হাওড়া আজকে পৌঁছবে। সো পুরো এন্ড টু এন্ড জার্নি আপনাদেরকে দেখাবো, ট্রেনে উঠে পড়লাম, চলুন পরে বোলপুর শান্তিনিকেতন, এরপর আপনাদেরকে দেখাবো। ট্রেনটি ডিলে হওয়ার জন্য রামপুরহাটে 10 মিনিটই দাঁড়িয়ে, এখন বাজে 4:35। এই আমাদের ট্রেন রামপুরহাট জংশন ছেড়ে বেরিয়ে গেল, আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতনে। এখন মোটামুটি বাজে 4:35, আর বোলপুরে পৌঁছানোর কথা ওই 4:55-এর দিকে। নিচে প্রচুর জল জমেছে, একটু আগে একটা ব্রিজ গেল, সামনে দিয়ে একটা গুডস ট্রেন যাচ্ছে। সত্যি বন্দে ভারত এমন একটা ট্রেন যার ভিতরে বসলে আপনার বাইরের একটুও সাউন্ড ভিতরে প্রবেশ করতে পারে না। হ্যাটস অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা যারা বিদেশের মতো একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রেন আমাদের জন্য গিফট দিয়েছেন। স্টেশন আমাদের বোলপুর শান্তিনিকেতন, যেটা 58 কিলোমিটার দূরে আছে, আর এখন বাজে 4:36। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড 110, আর এই রুটে এই মুহূর্তে 110ই পারমিসেবল স্পিড, এর থেকে বেশি স্পিড উঠবে না। আমাদের ট্রেন ধীরে ধীরে ময়ূরাক্ষী নদীর ওপর থেকে জলে ফুলে ফুপে উঠে যে ময়ূরাক্ষী নদী তার উপর দিয়ে পাস করছে। আপনাকে এটা কভার করবে,
সিটটা এইরকমভাবে ডিজাইন করা যাতে আপনাদের কমফোর্টেবলি আপনারা লং ডিস্টেন্সে আপনারা জার্নি করলে আপনাদের কোনোরকম যাতে অসুবিধে না হয়। আমাদের ট্রেন এখন পাস করছে সাঁইথিয়া জংশন, আর ডান দিকে দাঁড়িয়ে আছে শিয়ালদা গোড্ডা মেমু। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মে 1 নম্বরে। 5:18 বাজে আর ট্রেনে আসার কথা ছিল 5টায়, একটু লেট আছে ট্রেন কিছু প্রবলেমের জন্য রামপুরহাটে, সামান্য লেট। আর এখান থেকে আমাদের ডিনার এখান থেকে তোলা হবে, আমাদেরকে ডিনার দেওয়া হবে, কারণ আমাদের রাত্রির 8টার সময় গাড়ি পৌঁছবে, তাই জন্য এখান থেকে ডিনার তোলা হচ্ছে। আর একটু পরেই আমাদের ট্রেন 10 মিনিটের বিরতিতে এখান থেকে ছেড়ে দেবে। প্রতিটা স্টেশনে 20 মিনিট দাঁড়াচ্ছিল, বাট ডিলের জন্য এখানে 10 মিনিট দাঁড়ানো হবে। তো দেখতেই পাচ্ছেন এই হলো বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্ম, ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন। বোলপুরে যদি শান্তিনিকেতন যেতে হয় তাহলে আপনাদেরকে এই ওভারব্রিজ থেকে ওইদিকে গিয়ে আপনাদের 1 নম্বরে বাইরে যেতে হয়, গিয়ে আপনাদের শান্তিনিকেতন যেতে হয়, তাই তো? ঠিক বলছি তো? আপনি তো বোলপুরের বাসিন্দা, একটু বলে দিন কিছু। আমিও গেছি 2 বার, সেই জন্য কিছুটা সেই জন্যই বললাম। আজকে আমাদের ট্রেনের কোড হচ্ছে 02310। রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, আর পরের স্টপেজ আমাদের ফাইনাল স্টপেজ হাওড়া। এরপর আমরা ট্রেনে প্রবেশ করব, রাত্রে ডিনার দেবে, আর শেষে হাওড়া যাব। আরও অনেক কিছু আছে, হাওড়াতে বড়সড় প্রোগ্রাম হবে, সেগুলো দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করুন। অনেক কষ্টে ভিডিওটা বানাচ্ছি, সারা রাত্রি জেগে থেকে তবে গিয়ে এই পাশ পেয়েছি আপনাদের জন্য, এই ভিডিওটা বানানোর জন্য কিছু সুযোগ পেয়েছি, তার জন্য একটু তো কমেন্ট করবেন আর একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, এইটুকুই চাই আপনাদের কাছ থেকে, দেখতে থাকুন। এখন বোলপুর শান্তিনিকেতন, 5টায় ছাড়ার কথা, 8টায় পৌঁছানোর কথা ছিল, বাট এখন বাজে 5:25। ট্রেনটা এখান থেকে ছাড়লো 5:25। এখান থেকে হাওড়ার ডিস্টেন্স 159, 159 কিলোমিটার। এখন দেখা যাক, ট্রেনটা 20-22 মিনিট লেট আছে। 6 নম্বর দিয়ে এখন আমাদের ট্রেন বর্ধমান জংশন স্টেশনের উপর দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু স্কিপ করছে, আর আমাদের সামনে এরপর দেখা হতে যাচ্ছে শিয়ালদা রাজধানীর সাথে। শিয়ালদা রাজধানীর সাথে এক্ষুনি আমাদের ক্রসিং হবে। আমি 2 টাইম শিয়ালদা রাজধানী। আমাদের ট্রেন এখন পার্লার রোড স্টেশনের সামনে সিগন্যালে এসে দাঁড়িয়ে গেছে। সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়েছিল, যার কারণে আমাদের ট্রেনকে সিগন্যাল দেওয়া হয়নি। আর এবার আপনারা অ্যাক্সিলারেশন দেখবেন, আপনারা এবার বন্দে ভারতের অ্যাক্সিলারেশন 0-100 উঠতে কত সেকেন্ড সময় লাগে আপনারা নিজেরাই দেখে নিন। সময় নিল মাত্র 48 সেকেন্ড মাত্র, আর এই ট্রেন যতদূর রেকর্ড করেছিল আমি যতদূর জানি 0-160 উঠতে 58 সেকেন্ড মতো সময় নেয়। যদি ভুল হয় কারেকশন করিয়ে দেবেন নিচে কমেন্ট করে। আমাদের ট্রেন এখন ফুল 110 কিলোমিটার/আওয়ার স্পিডে চাঁচাই রোড স্টেশনকে ক্রস করছে, যেন ক্যাব থেকে দেখে মনেই হচ্ছে না যে 110 কিলোমিটার স্পিডে ট্রেনটি ছুটছে। আর সামনে যতদূর চোখ যাচ্ছে ততই গ্রিন সিগন্যালে ভরপুর। বন্দে ভারতকে হাই প্রায়োরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয় যে কোনো রুটে ভারতবর্ষে, তাই আমাদের এই বন্দে ভারতকেও
হাই প্রায়োরিটিতে ফার্স্ট ডেতে রান করানো হচ্ছে। সামনে সব সিগন্যাল গ্রিন, আর দূর থেকে একটি ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে। এটি হলো একটি মালগাড়ি, আর সামনে দেখুন বাঁদিকে একটা লুপ লাইনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের সামনে আসছে মশাগ্রাম স্টেশন। এই লোকাল ট্রেনটির জন্যই আমাদের ট্রেনটি পার্লার রোড স্টেশনে দাঁড়িয়ে গেছিলো আউটারে সিগন্যাল না পেয়ে। আর আমাদের ট্রেন মশাগ্রাম ক্রস করছে 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে। যেন ক্যাব থেকে দেখে মনেই হচ্ছে না যে 110 কিলোমিটার স্পিডে ট্রেনটি ছুটছে, এত সুন্দর এই ক্যাব ভেতর থেকে, অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন ক্রস করছে নবগ্রাম স্টেশন, ঝড়ের বেগে 110 কিলোমিটার গতিতে আমাদের বন্দে ভারত ভাগলপুর বন্দে ভারত ছুটে চলেছে হাওড়ার দিকে 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আমাদের ট্রেন শুরু যাচ্ছে, একদম কোথাও আর দাঁড়াচ্ছে না, ওই একবারই দাঁড়িয়ে গেছিলো। অনেক কষ্টে আমরা পারমিশন পেয়েছিলাম এই ক্যাব রাইডের, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, আর প্লিজ বন্ধুদের ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, আর একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু তো করতেই পারে না। সামনে ডিসপ্লেতে শো হচ্ছে যে ট্রেনের কোথায় কোন সিসিটিভিতে কে কী করছে, সমস্ত কিছু ক্যাব থেকে দেখা যায়, তাই ভুল করেও ক্যাবের মধ্যে কেউ সিগারেট খাবেন না বা কোনো রকম বাজে কাজ করার চেষ্টাও করবেন না, তাহলে ক্যাবের মধ্যে থেকেই সব কিছু অবজার্ভ করা যাবে এবং আপিয়ে বসে আপনাকে গ্রেপ্তারও করে নেবেন। হচ্ছে আমাদের ডিনার এখানে, আই থিঙ্ক আজকে রাত্রে আমাদের পনির দিয়েছে, জিরা রাইস, জিরা রাইসের সাথে এখানে ডাল, এখানে একটা সবজি দারুণ বানিয়েছে, এখানে মিক্সড সবজি আর এখানে আলু আর একটা সবজি, আর এখানে রুটি। তো এই হচ্ছে আমাদের, আর এখানে চাটনি, এখানে রসগোল্লা, এ হচ্ছে আমাদের ডিনার। ডিনারটাও আশা করি দারুণ ছিল, রুটিগুলো বেশ সফট আর খুব টেস্টি, তরকারিগুলো দারুণ হয়েছে। আর হচ্ছে এটি যে সিরিয়াসলি বন্দে ভারতের রান্না, ফ্যাবুলাস। স্যার আপনার নাম? সাব্বির হোসেন। থ্যাংক ইউ স্যার, ওয়ান্সে ফির মুলাকাত হবে। একদম, ঠিক আছে। ফাইনালি আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে, আমি এখন নেমে গেছি বন্দে ভারত থেকে, আর সামনে ব্যান্ড বাজা বাজছে, সামনে এখন প্রোগ্রাম শুরু হচ্ছে এই বন্দে ভারতকে স্বাগত জানানোর জন্য। চলুন প্রোগ্রাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি যাচ্ছি লোকপালের স্যারের সাথে একটু ইন্টারভিউ নিতে, আপনারাও দেখতে থাকুন। আমাদের ট্রেন আজকে দিয়েছে হাওড়াতে 22 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আজকে ঢুকেছে 7:25। নাম? আমার নাম সঞ্জয় রাগেশ। আচ্ছা স্যার, স্যার আপনি কতদিন এই জবে আছেন, ইন্টারভিউ? মোটামুটি 3 বছর বাকি আছে। আচ্ছা স্যার, মোটামুটি এটা কি আপনার লাইফে ফার্স্ট বন্দে ভারত? আমি হাওড়া এনজিপিটা করি। আচ্ছা, হাওড়া এনজিপি করেন। আজকে স্যার ইনোগ্রাল রানে আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আর আপনাদের ভালোবাসা খুব পেলাম। থ্যাংক ইউ সো মাচ গিভিং লাভ। আপনাদের জন্য স্যার আমরা কমফোর্টেবলি জার্নি করি স্যার, আপনাদেরকেও থ্যাংক ইউ। জার্নি ওয়াজ ভেরি কমফোর্টেবল আর খুব স্মুথ ছিল স্যার, একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই ছিল আমাদের বন্দে ভারতের যাত্রা, এখানে সমাপ্ত হলো আমাদের সাথে লোকপালের স্যারের একটা স্পেশাল মোমেন্টের ছবি। আর আমাদের যত গ্রুপ মেম্বার, আমরা যতজন পাস পেয়েছিলাম, আমরা ইনভাইট ইনভিটেশন পেয়েছিলাম, তাদের সাথে একটা মোমেন্ট, স্পেশাল মোমেন্ট শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে। তো আমার চ্যানেলের কোনো যাত্রা সমাপ্ত হয়নি, আবারও আসবো কোনো কোনো নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরো চ্যানেল পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো নিচে একটা কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।